স্যার, সবুজ ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম, আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML পার্ট নাম্বার 14 এ চলে আসছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো লেটস গেট স্টার্ট ইট নাও। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা ব্যাকগ্রাউন্ড দেখার জন্য এখানে কিছু আছে, পড়ে নিই আমরা। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের সাহায্যে HTML এর টেবিল, ইমেজ, ব্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ করা যায়। ওকে, তো আমরা এখন চেঞ্জ করব HTML এর প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড। আমি এগুলোকে এক্সাম্পল রাখছি, দেন এক্সাম্পল না দেখে আমরা ডিরেক্টলি কাজ করব। ঠিক আছে, ওকে। দেন এখানে আমি যদি একটা ডিভ নিই সিম্পলি সং নামে, দেন এর ভিতরে আমি এর যে একটা নাম দিতে পারি, এর ভিতরে আমি লিখতে পারি যে প্যাটেক্সট দিতে পারি। ওকে, সো এটাকে আমি ব্রাউজারে রান করতেছি, এটা চলে আসছে। এটাকে আমি নির্দিষ্ট একটা বর্ডারের ভিতরে রাখবো। আচ্ছা, এই পর্যন্ত আমরা গিয়ে রিমুভ করেছি, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, ওকে। ক্লাস নেম আমি এটাকে কপি করব, দেন আমরা CSS, যেহেতু আমরা CSS শিখে গেছি একটু একটু, তো আমি এখানে স্টাইল দিচ্ছি, স্টাইল দিয়ে দেন এখানে আমি ডট দিচ্ছি, সম দিচ্ছি, CSS স্টার্ট করতেছি। উইথ দিব আমি এখানে 50 পিক্সেল, হাইট দিব 30 পিক্সেল। ওকে, সো আমি এটাকে এখন যদি রিলোড করি, এটা নির্দিষ্ট একটা হাইট উইথ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি 250 এন্ড 130 230 দিয়েছি, কাজ করে নাই, 230। ওকে, নির্দিষ্ট একটা জায়গা আছে, এটা আমি কিভাবে বুঝবো সেটার জন্য আমি এটাকে যেহেতু এভাবে আছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, VSCKG ব্যাকগ্রাউন্ড কালার দিব, RGBA একটা কালার দিব। তো RGBA কালার যেভাবে আছে সেভাবে চেক করতেছি, দেখি কি কালার আসে। তো এই যে একটা ব্ল্যাক কালার চলে আসছে, তো এই যে টেক্সটের কালারটা এরকম দেখাচ্ছে, তো আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দিব। তো আমি কালার দিব হোয়াইট, অ্যাকসেপ্ট। দেখুন একসাথে সব হয়ে গেছে, টেক্সটের সেন্টার হবে টেক্সট, অ্যালাইনমেন্ট হবে সেন্টার। ওকে, টেক্সটের সেন্টারে চলে আসছে। ওকে, এটাই হচ্ছে মূলত এবার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ড হবে, সেটা কিভাবে? আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি সিম্পলি, RGBA দেওয়া হয়েছে যেহেতু এগুলো সব রিমুভ করে দেবো দিয়ে। ব্যাকগ্রাউন্ড দিব রেড। ওকে, এখন শুধু টেক্সটারই কালার রেড হবে পুরোটা নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ডে, আমরা যখন CSS শিখবো তখন ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করার একটা সিস্টেম। তো থ্যাংক ইউ সো মাচ, অসম দিস টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।